রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। আজ রংপুরে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন, রংপুরের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, পুলিশ কমিশনার নূরে আলম মিনা, জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজনীন সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা জানান, সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে কমিশন। প্রয়োজন অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।